তারপর আসো আমরা কত নাম্বার করবো, ন নাম্বার, যেটা সোহেল তিনটি মুরগি 600 টাকা দিয়ে কিনে। তাহলে একটি মুরগির দাম কত? তাহলে তিনটি মুরগির দাম 600 টাকা, একটির দাম কত? 600 কে 3 দিয়ে কি করবো? ভাগ করবো। তাহলে ভাগটা দেখা তো হচ্ছে না আমার, ভাগ আশা করি সবাই পারো। এরপর আসো ঘ নাম্বারটা আমি করে দেখাই তোমাদের। 15 গুণ 2, তারপর হচ্ছে ভাগ 40, ভাগ হচ্ছে কি? তাহলে আমরা জানি গাণিতিক বাক্যে বন্ধনের কাজগুলো আমরা আগে করতে হয়, তাই না? তো এখানে দেখো বন্ধনী কিন্তু দুটাতেই আছে, 15 গুণ 2 40 ভাগ 8। তাহলে 1500 আমরা প্রথমে কি করবো? 2 কে গুণ করে ফেলবো। 15 2 গুণে কত? 30। মাঝখানে কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন দিলাম। আর 40 কে যদি 8 দিয়ে ভাগ করে কত হয়? 5 8 গুণে 40, তাই না? 5। তাহলে এখন দেখো 30 ভাগ 5, তাহলে 30 কে কি করবো? 5 দিয়ে ভাগ করবো। তাহলে 5 6 গুণে হচ্ছে 30, আমি কত পেয়ে গেলাম? 6। এরপর মধ্য নম্বর 300 গুণ 203 যোগ 100 ভাগ 5। ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগে কোন কাজটি করতে হবে? তাহলে আমরা জানি গাণিতিক বাক্যটাতে কিসের কাজ করতে হয় আগে? এই যে এই আমি বাক্যটা লিখলাম, এটা অঙ্ক করতে হবে না, তোমাকে প্রশ্ন করেছে কিসের কাজ আগে করতে হবে। হ্যাঁ, যখন আমরা জানি একটি গাণিতিক বাক্যে যোগ বিয়োগ গুণ বা ভাগ থাকে, সবার আগে কিসের কাজ করতে হয়? ভাগের কাজ। তাহলে আমার উত্তরটা কি হবে? যেহেতু সবার আগে আমি কিভাবে কিসের কাজটা করতে হবে? ভাগের কাজ। তাহলে আমি উত্তরে কি লিখবো? ভাগের কাজ। আর ভাগ না থাকলে তখন কার কাজ করতে হয়? গুণের কাজ। এরপর আসো 400 টাকা 5 জন লোকের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবো? তাহলে 400 টাকাকে 5 জনের মধ্যে ভাগ করে দিব। দ্যাট মিন্স কি? 400 দিয়ে 5কে কি করব? সরি, 400কে 5 দিয়ে ভাগ করব, কত চলে আসবে? 80 চলে আসবে। এরপরে 6 নাম্বার 16 ভাগ 4 ভাগ 2, 16 ভাগ 4 ভাগ 2, দেখো এটা এখানে দুইটাই কি? ভাগের কাজ, তাই না? যোগ বিয়োগ বা অন্য কিছু থাকলে আমরা নর্মালি আগে একটা ভাগের কাজ করি, এখন যেহেতু দুইটাই ভাগের কাজ, প্রথমটার কাজটা আমরা কি করতে হবে? আগে করতে হবে। তাহলে আমরা যদি 16কে 4 দিয়ে ভাগ করি, কত? 4। এরপরে দেখো কোনটা থেকে যায়? এই ভাগ 2 থেকে যায়, ভাগ 2 লিখে দিলাম। এবার 4কে কি করবো? 2 দিয়ে ভাগ করবো, কত হয়ে যাবে? 2। তারপরের অংশটা দেখো, 230 গুণ 60 ভাগ 5, তারপর যোগ দিয়ে একটা বন্ধনী আছে 10 বিয়োগ 2। তাহলে এখানে কোনটির কাজ আগে করতে হবে? আমরা জানি যখন বন্ধনী থাকে বন্ধনীর কাজটা আগে করতে হয়, সেই জন্য আমাদের উত্তরটা কি দেখো? প্রথম বন্ধনীর কাজ। তারপর ধ নম্বর, শম্পার মাসিক বেতন 7000 টাকা হলে তার 5 মাসের বেতন কত? তাহলে মাসিক মানে কয় মাস? 1 মাসের বেতন। তাহলে 1 মাসের বেতন যদি 7000 টাকা হয়, 5 মাসের বেতন কত? আমরা কি করবো? 7000কে 5 দিয়ে গুণ করে দেবো। তারপর আসো, একটি হাঁসের মূল্য 235 টাকা হলে 15টি হাঁসের মূল্য কত? এক থেকে কোনো জিনিস বেশির দাম বের করতে হলে গুণ করতে হয়, তাই না? তাহলে 235কে 15 দিয়ে আমরা কি করব? গুণ করে দিব। আর এগুলো কোথায়? গ্রাফে দেখাতে হবে, বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আমি যেগুলো দেখিয়ে দিতে হবে সব দেখিয়ে দিয়েছি তোমাদের, বারবার যে কথাটা বলছি তোমরা গ্রাফ করবে। অনেকে গ্রাফ না করে শুধু তোমাকে উত্তর লিখেছো, এটা যাতে না হয়। আমি এরপরও গতবার অর্ধেক নাম্বার দিয়েছি, কিন্তু এবার যারা গ্রাফ ছাড়া শুধু উত্তর লিখবে একটা নাম্বারও পাবে না। তো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাসায় আবার প্র্যাকটিস করবে, পরের ক্লাসে আমি তোমাদেরকে জিওমেট্রিটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।